হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি টিপস আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আপনারা অনেকে আছেন মিলনে একেবারে সময় পান না দীর্ঘ সময় ধরে করতে পারেন না একবার যখন আপনারা মিলন করেন দ্বিতীয়বার আপনারা সেই ইচ্ছাটায় জাগা জাগাবে না এই সম্প যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের এই ধরনের যত সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনারা একটি ঘরোয়া সমাধান পেয়ে যাবেন যেটা আপনাদের শরীরের জন্য খুবই কার্যকরী হবে আপনারা অনেকেই আছেন যে এক রাতে সঙ্গিনীকে মিলনে খুশি করবেন এটা চিন্তা করেন কিন্তু সেটা আপনারা পারেন না আপনারা অনেক সময় ধরে মিলন করতে চান কয়েকবার করতে চান সঙ্গিনীকে সারা রাত ধরে মিলন করতে চান সারা রাত দাঁড় করিয়ে রাখতে চান তারই একটি কার্যকরী টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স আমি মূল টিপসে চলে যাই অনেকেরই দেখা যায় যে অনেকে আছে যে অনেক মানে বেশি পরিমাণে হাত মেরেছে আর এই হাত মারার ফলে তার দ্রুত পানি বের হয়ে যায় অথবা মিলনে সে কোনোভাবে খুশি না আবার সে নিজে যখন খুশি না তাহলে সে কীভাবে সঙ্গিনীকে খুশি করবে এই রকম নানা সমস্যায় তার জীবন একেবারে দুর্বিশহ নেমে আসা একটা অসহ্য যন্ত্রণা কারণ সঙ্গিনী তাকে প্রতিনিয়ত ঝগড়াঝাটি করে যাচ্ছে ফলে কি হচ্ছে সে কোনোভাবেই সুখী হতে পারছে না তাই এই টিপসটি তাদের জন্য আপনারা অবশ্যই যদি এই টিপসটি ফলো করতে পারেন তাহলে আপনারা একদম পারমানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন এবং সঙ্গিনীকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারবেন এবং আমি যেভাবে দেখা দিচ্ছি ঠিক সেই একইভাবে আপনাদেরকে ফলো করতে হবে দেখুন এর জন্য আমি মাত্র দুইটি উপাদান নিয়েছি একটি হচ্ছে দেখুন খেজুর দেখুন আমি এখানে মাত্র চারটি খেজুর নিয়েছি আর আমি নিয়েছি কুসুম গরম দুধ এই দুটি উপাদান আপনাদের শরীরের জন্য খুবই কার্যকরী এই দুটি উপাদান আপনারা কিভাবে খাবেন সেটি আমি আপনাদেরকে বলে দিব খেজুরে রয়েছে এত বেশি পরিমাণে ক্যালোরি এবং পুষ্টিগুণ যেটা আপনার মিলনের শক্তি বাড়াতে অনেক বেশি কার্যকর হবে কারণ অনেকে আছেন যে সারা দিনে এনার্জি পাওয়ার জন্য মাত্র তিনটি করে খেজুর রোজ সকালে খায় ঠিক সে একইভাবে যদি আপনি মিলনের ক্ষমতা বাড়ানোর জন্য খেজুর খেতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে আর হচ্ছে দুধ দুধে এমন কিছু ভিটামিন এবং প্রোটিন রয়েছে যেটা আপনার শরীরকে চাঙ্গা করে তুলতে সাহায্য করবে এবং আপনার শরীরে যত নিস্তেজতা আছে মিলনের নিস্তেজতা সোনার নিস্তেজতা সেগুলো এক নিমিশে দৌ দূর করে ফেলবে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই দুটো উপাদান আপনারা একসাথে খেলে ভালো একটি সমাধান পেয়ে যাবেন আপনাদেরকে করতে হবে কি রোজ সকালবেলা আপনাদের যাদের অনেক বেশি সমস্যা আছে তারা রোজ সকালবেলা এবং রাতের বেলা এই রকম হাফ গলা গ্লাস পর্যন্ত দুধ নেবেন সেই দুধের ভিতরে দিয়ে নেবেন মাত্র তিনটি করে খেজুর দিয়ে এর ভিতরে দিয়ে ব্লেন্ড করে নিয়ে রোজ সকালবেলা এবং রোজ রাতের বেলা দুই বেলা করে খাবেন মাত্র গলা গ্লাস দুধের ভিতরে দিয়ে যখন আপনারা দুইবেলা এভাবে খেতে থাকবেন তখন দেখবেন কি আপনার শরীরে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হচ্ছে তবে একটি কথা আপনারা কিন্তু ভুলেও এখানে ঠান্ডা দুধ খাবেন না আপনারা কুসুম গরম দুধটাই নেবেন এরপর যখন আপনি মিলন করবেন তখন দেখবেন যে আপনার মধ্যে কত ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং আপনি একবার না কয়েকবার মিলন করতে পারবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ